মোর বেটা দেখি আমার ছুয়া দেখি তোরা ধর মার বুঝা বলা জুল না নিকলা তো পুরা বাজা কো জুতা নি মার ফালো এ আপনা জোরাকে বাদ দি আসেন না আসতে মা কেন আসলো ভাই না একটা জিনিস না সংসার তো নষ্ট করে আসছ আর লোক দিদি না সংসার তো নষ্ট করে আসছ না শুনো আসতে খাখা আচ্ছা আসতে মা মা তো বলে শাশুড়টা কোনা মা বুঝা এত দেখি মারবে মার খাবে ওয়া সংসার তো নষ্ট করে আই নিকলাম আর একজনের বউকে বাড়িতে নিয়ে আসলেন প্রেমিকা হিসাবে। এইভাবে এই সমাজের পরিবেশকে নষ্ট করছে সাধন বর্মন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এক নম্বর পঞ্চায়েতের পুরগ্রাম এলাকাতে। আর একটা বিয়ে করেছে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী আরও বিয়ে করেছে, ওটা ছাড়া দিয়েছে, তারপর আমাকে আনছে, আমাকে এখন আনছে, ভালোই দেখছে দেখছে, তারপরে এর সাথে নাই না গেল, তারপর আমার সাথে অত্যাচার, রাত একটা বারোটায় আবার বার করে দেয়, আবার ঢুকায়, এরকমই চরিত্র নাকি আপনার? এরকমই সব সময় আর অত্যাচার। আপনার স্বামীর নাম কি? সাধন বর্মন। কি করে? ব্যবসা করে। বিয়ে দিলে তিনটা বউ? তিনটা বউ, হ্যাঁ। একে কি বিয়ে করেছে? না, বিয়ে বিয়ে করে না, বিয়ে করে না, বিয়ে করেনি না। তাহলে কোন অধিকারে আছে? তাহলে আপনাদের এলাকায় কি এরকম মহিলাদেরকে বাড়িয়েছে আপনার সঙ্গে? আমার সময় কি হয়েছে, আমার সময় কোনো ঝগড়াঝাটি হয়নি, আমি মাঠে গেছিলাম ওইদিকে, তারপর ও বউটা ফোন করছে, ফোন করে ওখানে গেছে, ওখানে যায় ফোন করে দিয়েছে আমার স্বামীকে, তারপর আমার স্বামী কি উঠছে মোটা নাঠি নিয়ে আমাকে একদম একদম মাকায় বাড়ি মাঠে একদম ডাঙ্গায় দিয়ে যাচ্ছে, গুরুর মতো না ডাঙ্গায় ডাঙ্গায় একদম অবস্থা কালকে। তারপর আমার দিদি জামাইবাবু গেছে, তারপর আমার জামাইবাবু দিদি আনছে, আমি এখানে চাং করালো, তারপর সন্ধ্যার আমি আমার শাশুড়ির কাছে ছিলাম, আমার মার কাছে, আমি একদম হাঁটতেই পাচ্ছি না, একদম এমন এমন ভাবে মারছে, আমি ফুলে গেছি একদম, দেহাগত রক্ত টক্ত জামাই জামাই বাড়াচ্ছিল একদম। কেন বিয়ে করলো আপনার স্বামী? আপনাকে ভালোবাসেন না স্বামীকে? ভালোবাসে, তার পক্ষ ওর কাছে যাই থাকো, আয়তের মধ্যে ভাড়া বাড়িতে থাকে, আমি খুচরো কোথায় যাই থাকো, এত রাতের কোথায় থাকো, বলছে আমি কাজে যাচ্ছি। দেখতে পারলাম একটা অশান্তি গন্ডগোল হলো, কেন? আপনি কোথায় থেকে আসছেন, কি ব্যাপার? আমরা হচ্ছে হলদিবাড়িতে বোতারানি থেকে আসছি, চার নম্বর অঞ্চল থেকে। আচ্ছা, ব্যাপার হচ্ছে যতদিন থেকে ও বিয়ে করছে ততদিন ধরে অশান্তি, জামাই হবে, আমরা কোনোদিন এর বাড়িতে আসি না, কাউকে দেখতে পারে না, আসলে মারধর করে, নিজের শাশুড়িকেও মারেও, কার ধরে বের করে দিছিল মারছিল, তার জন্য আমরা কোনো ফ্যামিলি এর বাড়িতে আসি না, একেও দেখতে আসি না, এতবার মারধর করে, আমরা খালি শুনি, ওই দিক থেকে থাকি, যে তিনটা বাচ্চা হয়েছে ওইভাবে থাকুক, বাচ্চাগুলো মানুষ হোক। এখন কী চাইছেন আপনার? তো জামাই এখন হচ্ছে মেয়ের মেয়ের জামাই হচ্ছে বিয়ে তৃতীয় বিয়ে করবে বা প্রেমিকাকে বাড়িতে নিয়ে এসেছে, শুনলাম তিন মাস হচ্ছে, কী বলবেন? এখন করতে চাচ্ছি যে তো এখানে থাকতে পারবে না, এও তো আসলে তো এখানে মানে ফাঁসি ঝুলে আবার মারে ফেলবে, সেদিনকে এত মদ খাইয়ে বলে ফাঁসিতে ঝুলাতে নিয়ে গেছিলো মেয়েটাকে, অত রাত্রে দুটা একটার দিকে মেয়েটা ভাগে গেছে। এখন কী চাইছেন? এখন চাইছি যেটা ভালো হয় সেটা চাইছি, ওর তিনটা সন্তান আছে, ওই সন্তানের খাওয়া দাওয়া খাদ্যপত্র কী দিবে আর ইয়ার জীবনের দায় দিবে, বাস আর কিছু না, এখানে তো থাকাতে হবে না, ও মানুষ হবে না, কোনোদিনও মানুষ হবে না। এর আগেও আমি ওকে বুঝাইছিলাম, যখন মহিলাটার বাড়ির জামাইটা যাইছিল সেখানেও বুঝাইছিলাম, ওখানকার ছেলেগুলো আবার মারধর করলো, শাসালো কিছু। এটা তো মনে হচ্ছে এলাকা পরিবেশও নষ্ট হচ্ছে। হ্যাঁ নষ্ট করছে তো, প্রচুর পরিমাণে নষ্ট করছে, ও নিজের সন্তানের দিকেও তাকায় না। সাধন বর্মন তাহলে তো এলাকা পরিবেশ নষ্ট করছে? হ্যাঁ অবশ্যই। কি করে সাধন বর্মন? কি করে কি করে? দু নম্বরই ব্যবসা করে। কিসের ব্যবসা? ওই যে ইয়ে করে স্যার, কি কি বলতেছে, গরু পাচার করে, পরিজন পড়লে লোকও পাচার করে দেয় শুনছি আমি, ভালো মতো করে সবকিছুই। আচ্ছা, ওর লোকগুলোর মুখে শুনছি, কিন্তু এই যে ও যে নিয়ে আসলো একটা কুমারী মেয়েকে, এগুলো তো বিবাহ, তো আমি মানলাম, ছাড় দিলাম। শুনলাম সাধন বর্মন তো আপনার যে বোনের হচ্ছে দিদির হচ্ছে মেয়ে হবে, তো দ্বিতীয় নাম্বার বউ নাকি? আগের বউর সঙ্গে কি হয়েছিল? আগের বউর সঙ্গে কি হয়েছিল, মারপিট হয়েছিল নাকি ওর সঙ্গে, পরে ডিভোর্স হয়েছে আমরা পরে জানি, বিয়ে হওয়ার পরে জানি, আগে জানতাম না, ও মিথ্যা কথা বলে বিয়ে করছে মেয়েটাকে, মিথ্যা কথা। এখন কি করবেন, এখন কি চাইছেন? এখন কি চাইছি, ওর জীবনের দায় চাই আর বাচ্চাগুলার, বাচ্চাগুলোর বাচ্চা জন্মাচ্ছে। স্যার এখানে থাকবে না, কি করবে এখন? যদি আইন প্রশাসন ও যদি জীবনের দায় নিতে পারে তাহলে এখানে আসবে, আর যদি না নিতে পারে তো আসবে না, ও দিয়ে দিবে, ওর জীবনের দাম দিয়ে দিবে, বাচ্চাগুলার ইয়ে করে দিবে, ব্যাস আর কোনো গল্পই নেই, আমরা ওর সঙ্গে লড়াই করতে চাই না। আপনার নাম? আমার নাম বাণী সরকার বর্মন। সাধন বিয়ে করলো, তৃতীয় বিয়ে করলো, নমস্কার আমি হরেন্দ্র। সাধন তৃতীয় বিয়ে করলো, নমস্কার আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। দ্বিতীয় নম্বর বউ রয়েছে, তার আরেকটা বউ যেটা যার নাম রয়েছে বাসন্তী বর্মন, এর আগে একটা বিয়ে করেছিল, তারপরে হচ্ছে এই কয়েক মাস আগে বিয়ে করেছে এই হচ্ছে অর্চনা বর্মনকে ছেড়ে বাসন্তী বর্মন থেকে বিয়ে করেছে। এই গাছের ব্যবসা, তারপর দু নম্বরের ব্যবসা করে, বোটারের দু নম্বরের ব্যবসা করে। হ্যাঁ দু নম্বরের ব্যবসা করে। ব্যবসা ফ্যান্সি টিল, ফ্যান্সি টিল ব্যবসা করে। হ্যাঁ ফ্যান্সি টিল ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, গুরুরও ব্যবসা করে।
সব ব্যবসায় করে। কেন আপনার স্বামী হচ্ছে কেন বিয়ে করলো, তৃতীয় বিয়ে করলো? এলা কেন বিয়ে করলো আমি বলতে পারবো না ওটা। আচ্ছা, ওটা নেশা। আপনি তো দ্বিতীয় নাম্বার নাকি? হ্যাঁ। আপনার সাথে ডিভোর্স হচ্ছে? না, ডিভোর্স হলে তৃতীয় নিয়ে আসছে নাকি? হ্যাঁ। তার কি শাখা সিঁদুর পড়াইছে না এমনি নিয়ে আসছে? কাকে, ও বউটাকে? হ্যাঁ, ওর এই সে কে বাসন্তীকে? ওকে এমনি নিয়ে আসছে। আচ্ছা, এমনি নিয়ে আসছে। হ্যাঁ। বিয়ে করেনি? না, বিয়ে করেনি। কি মনে হচ্ছে আপনি কি বলবেন এখন? আপনার স্বামী তৃতীয় বিয়ে করলো, আপনার দ্বিতীয় নাম্বার বউ, কি বলবেন? কি বলবো আমি, আর কিছু বলার নাই। কেন আপনি আপনি দ্বিতীয় বউ হলেন কেন? কেন হলাম, এইভাবেই হলাম। বিয়ে আমি তো জানি না, দিয়ে সংসার আছে আরো। ওকে ছাড়ে দিয়েছে, ওকে মারধর করে ছাড়ে দিয়েছে। তারপর আমাকে আগের বোটের নাম হচ্ছে উষ্টুমি। আচ্ছা, এখানে বাড়ি পাশেই সাপাড়া বাড়ি। আচ্ছা, একটা মেয়ে আছে, মেয়েটা এখন বড় হয়ে গেছে। ওনার সাথে ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয়নি। আমার ওনার সাথে ডিভোর্স হয়নি। আপনি জানতেন কি আপনার স্বামী বিয়ে করেছে? না, আমি জানতাম না, জানতাম না। এরকমই চরিত্র নাকি? হ্যাঁ, এরকমই। সবসময় এরকমই অত্যাচার করে সবার সাথে। ওকে মারি ডাঙ্গা এইভাবেই খেদাচ্ছে, আমাকেও মারি ডাঙ্গা এইভাবেই খেদাচ্ছে। তারপরে এখন তৃতীয় বিয়ে, আবার আরও কি বিয়ে করতে পারে? না, এখন ওকে এমনি আনছে, বউটাকে ভালোবাসে বলে বলছে। ভালোবাসা ছাড়বে না, কিন্তু বউ ছাড়বে, এটাই বলছে সাধন। কিন্তু ভালোবাসা ছাড়তে পারবে না বলে কোনোদিনও, কিন্তু বউ ছুঁয়া ছাড়তে পারবে, এটাই বলছে। আমরা ওটাই জানি, গাছের না, ওদের সাথে তো আমার সম্পর্ক নেই। আমি একটা কথা বল, না আমরা মেনে নেব না। আমার মা আছে, আমার ছোট ছেলে, আমি আমার মায়ের সাথে আমি আসি। মা অসুস্থ ভাবে পড়ে আছে। সাধন কি দাদা হবে নাকি? হ্যাঁ, দাদা হবে। আপনার দাদা, আপনার দাদা যে হচ্ছে নতুন বউটাকে নিয়ে আসছে, হ্যাঁ, কেমন লাগছে কি বলবেন? না, আমি কিছু বলবো না ওদের বিষয়ে। আমি নমস্কার, কি বলবো আমি আর, ও এখন যেটা ভালো আমার সেটা চাই। কি চাইছেন? কি চাইছি, অচনা তিন বাচ্চা আছে। আপনার স্বামী তিনটা বিয়ে করতে, তাহলে কি বলতেন আপনি, কি করতেন তাহলে আপনি? আমি আর কি করব, আমি তো বলছি ওই ভাইয়ের বউ যখন আছে আগে তাকে, ওই ভাইয়ের বউ যে এই আপনাকে প্রশ্রয় দিচ্ছেন। আপনার ভাই দুর্নীতি করছে, তৃতীয় নাম্বার বিয়ে করলো, প্রশ্রয় দিচ্ছেন আপনারা? না, তাহলে আমি আমি এই ভাইয়ের বউকে চাই। পরিবেশ নষ্ট করছেন আপনারা। মহিলা কোন পরিচয় আছে আপনার বাড়িতে? না, আমার কোন ভাইয়ের বউ না, ভাইয়ের বউ না। তাহলে কেন উনি আছেন? তাহলে আমরা কি বলছি আছে, তাহলে আমি কি করব? বলছি এই বাড়িটাতে কার থাকার অধিকার, বউয়ের অধিকার না প্রেমিকার থাকার অধিকার? বউয়ের অধিকার? বাচ্চা কেন বাড়ি থেকে বাইরে আছে? তো যে যাতা গেছ না, তো আমার আমাকে গেছ না। আমাদের এলাকায় কেমন হচ্ছে, একটা ছেলে তিনটা বিয়ে করে, তারপরে একটা প্রেমিকাকে বউকে কারো বউকে নিয়ে রেখে দিচ্ছে, তোমরা প্রতিবাদ করছো না? দেখো, আমরা তো এটা ব্যাপার নিয়ে কিছু জানি না, তার মধ্যে আবার এরা যে এইভাবে করতেছে আমরাও শুনিনি। এগুলা আমরা থাকি, আপনারা এলাকাবাসী হিসাবে কি করবেন? এটা এটা করাটা অন্যায় হচ্ছে, এটা একটা পরিবার সংসার ভাঙতেছে, এটা করাটা অন্যায় হচ্ছে। কি নাম? আমার নাম রঞ্জিত। বাড়ি? বাড়ি এখানেই।